পাহাড়ের বুক চিরে গড়ে উঠছে নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য জনপদ বান্দরবান। এখানকার মানুষের জীবন প্রকৃতি বর্তমানে পর্যটকদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। বান্দরবানে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর বেশিরভাগই বৌদ্ধ ধর্মাবলম্বী। বৌদ্ধদের উপাসনালয়ের স্থানের নাম প্যাগোডা। বান্দরবানে বেশ কয়েকটি বড় বড় প্যাগোডা থাকলেও সম্প্রতি বাংলাদেশের সবচেয়ে বড় স্বর্ণের বুদ্ধ মূর্তির প্যাগোডা নির্মিত হচ্ছে। বান্দরবান শহরে প্রবেশ করতেই লালমোহন বাহাদুর বাগান এলাকার শেষ প্রান্তের এই বিশালাকার স্বর্ণ মূর্তিটি পর্যটকদের চোখে পড়বে। এর চারপাশের পাহাড়ি দৃশ্য, এর প্রবেশ পথ, পেছনে উপাসনালয় ঘর, সবগুলো দেখতে বেশ চমৎকার। বান্দরবানে প্রবেশের প্রধান সড়কের পাশে হওয়ায় যে কোনো পর্যটক এখানে প্রবেশ না করেও গাড়ি থামিয়ে রাস্তার পাশ থেকে এই প্যাগোডাটি দেখতে পাবেন। এই স্বর্ণের বৌদ্ধ মূর্তিটি চারপাশ ঘুরিয়ে দেখাচ্ছে। স্বর্ণের এই বৌদ্ধ মূর্তিটি খানিকটা উঁচু পাহাড়ের খাঁজে নির্মিত হওয়ায় এখান থেকে দেখা যাবে পাহাড়ের মেঘের লুকোচুরি খেলা। এই প্যাগোডাটির আশেপাশে বেশ কয়েকটি উঁচু উঁচু পাহাড় রয়েছে। এই স্থান থেকে উঁচু উঁচু পাহাড়ের খাঁজগুলো খুব সুন্দরভাবেই দেখা যাবে। আশা করা হচ্ছে 2022 সালের জুন মাসের মধ্যে এই প্যাগোডাটির নির্মাণ কাজ শেষ হবে। ইতিমধ্যে বান্দরবানের যে দুটি বড় বৌদ্ধ ধর্মের প্যাগোডা স্বর্ণ মন্দির ও রামজাদি পর্যটকদের নিকট পরিচিতি পেয়েছে, পর্যটক আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যদি এই বৌদ্ধ প্যাগোডাটিও পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় তাহলে আশা করছি এটিও বান্দরবানের পর্যটনের নতুন দিগন্ত সৃষ্টি করবে। সম্প্রতি বান্দরবানে বেশ কিছু নতুন নতুন পর্যটন কেন্দ্রের পরিচিতি বাড়তে থাকলেও আশা করা হচ্ছে এই স্বর্ণের বৌদ্ধ মূর্তির প্যাগোডাটি পর্যটনের আকর্ষণের
মাত্রা আরো এক ধাপ বাড়িয়ে দিবে। এখানে প্রবেশপথে দুই পাশে দুটি হাতির মূর্তি, একদম শুরুতে দুই পাশে দুটি সিংহের মূর্তি রয়েছে। বিশাল এই স্বর্ণের মূর্তিটি আশেপাশের উঁচু উঁচু পাহাড় থেকে যেমনভাবে দেখা যাবে। প্যাগোডাটির নির্মাণ কাজ যেহেতু এখনো চলমান রয়েছে, আশা করি এর সম্পূর্ণ কাজ শেষ হলে এর সৌন্দর্য আরও অনেক গুণ বৃদ্ধি পাবে। বন্ধুরা, আশা করছি আপনারা সামনের দিকে বান্দাবানে বেড়াতে আসলে লালমোহন বাহাদুর বাগান এলাকার শেষ প্রান্তের এই বৌদ্ধ মূর্তিটি রাস্তার পাশ থেকে দেখতে পাবেন। বান্দাবান বেড়াতে আসার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।